هم بيتي كا আমি জিবি হাসপাতালে আসলাম এই মাত্র তিনজন গুরুতরভাবে আহত ছাত্রীদের আমি দেখেছি মুস্কান দেববর্মা বেডশিয়া বেডশিবা তারপর ঝুমি দেববর্মা খুব গুরুতরভাবে আহত ঝুমি দেববর্মা তো কথা বলতে পারছে না অক্সিজেন সাপোর্ট দিয়ে রেখেছে আমাদের প্রথম বক্তব্য হলো ছাত্রদের উপর এইভাবে একটা অত্যাচার করা আক্রমণ করা সরকারি বাহিনীর দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে যে ঘটনার তদন্ত হোক কারণ যে কোনো আন্দোলনকারীদের উপর পুলিশি কোনো ব্যবস্থা গ্রহণের আগে ছাত্রদের জানাতে হয় ওয়ার্নিং দিতে হয় অ্যানাউন্সমেন্ট করতে হয় তারপরে লাঠি চালানো বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হয় কিন্তু আজকের ঘটনায় রোমান স্ক্রিপ্টকে নিয়ে আজকে আন্দোলন করেছে এবং এই ব্যাপারে আগেও আমি বলেছি আমরা বলেছি দলগতভাবে বলেছি ককবরককে যেন রোমান স্ক্রিপ্টে লেখা হয় কারণ সমস্ত সিবিএসসি স্কুল ত্রিপুরা রাজ্যেই নয় ভারতবর্ষেই ইংলিশ মিডিয়ামে চালু আছে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা হঠাৎ করে কোনো স্ক্রিপ্টে রোমান ছাড়া অর্থাৎ ইংরেজি ছাড়া অন্য কোনো স্ক্রিপ্টে কেউই পড়তে পারবে সো দ্যাট ওয়াজ দি রিজন কেন রোমান স্ক্রিপ্টের পক্ষে আমরা দাবি করছি সরকার যারা পরিচালনা করছেন তাদের মধ্যে অনেকেই শিক্ষিত লোক রয়েছেন যারা অর্ধ শিক্ষিত যারা এটাকে বুঝতে পারছে না তাদের কথাই কেন দেশ চলবে রাজ্যটা চলবে এটা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক আমাদের এই রাজ্যের মানুষের পক্ষে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যেন এই রোমান স্ক্রিপ্টকে নিয়ে আর আন্দোলন না আন্দোলনের কোনো দরকারই ছিল সরকার যদি রোমান স্ক্রিপ্টের পক্ষে সিবিএসসিকে বা অন্যান্য অথরিটিসকে যদি লিখে দিত
এই আন্দোলনের দরকার ছিল না আন্দোলন করতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের উপর এইভাবে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার তদন্ত হোক এবং যারা এখানে গুরুতরভাবে আহত তাদের চিকিৎসার যেন কোনো গাফিলতি না হয় তার দিকেও সরকার এবং বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে খতিয়ে দেখা উচিত এবং আশা রাখব উনি খতিয়ে দেখবেন ডক্টর রাজেশ দেববর্মার সাথে আমি কথা বলেছি মেডিসিন ডিপার্টমেন্টে দাঁড়িয়ে এখানে এসে জানলাম যে যারা আহত তাদেরকে কিন্তু কোনো বিছানা না দিয়ে বাইরে ফেলে রাখা হয়েছিল এবং শিফট হয়েছে আমি দাবি করেছি যে ভালো একটা বেডের যেন ব্যবস্থা হয় সিনিয়র ডাক্তারদের একটা টিম করে যে মেয়েটাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তার যেন চিকিৎসা হয় তাও আমি বলেছি আন্দোলন তো শান্তিপূর্ণই ছিল হঠাৎ করে কেন এই ধরনের জল কামান্তি আগে মারতে হবে এটাই তো আমাদেরও কথা যে শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছে গভর্নর হাউস থেকে যাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো তাদের উপর অতর্কিতে এই আক্রমণ কেন এই ঘটনার তদন্ত করতে হবে এটা কারা করেছে এর পেছনে কারা দায়ী রাজ্যের মানুষকে জানতে হবে ক্লাস সিক্স সেভেন যারা সেই লেভেলে পড়াশোনা করছে ওই সমস্ত বাচ্চাদের শিশুদের টিয়ার গ্যাস দিয়ে কেন আক্রমণ করা হলো পুলিশের বিরুদ্ধে লড়াই করা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করা তাদের কোনো শারীরিক ক্ষমতাই নেই তাদের উপর কেন অত্যাচার হলো আমরা জবাব চাইব কি ধরনের তদন্ত চাইছেন তদন্ত উচ্চ পর্যায়েটা তদন্ত হোক কি লেভেলে করবে সরকারকে ডিসিশন নিতে হবে তবে আমাদের দাবি হলো একটা উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে তদন্ত করে যারা দোষী আগামী দিন যারা এভাবে কাজ করবে যারা দপ্তরকে কলঙ্কিত করছে রাজ্যের মানুষের কাছে যারা ভুলভাবে বার্তা দিতে চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কতজন আহত হয়েছে অনেকে আহত হয়েছে তার মধ্যে তিনজন যারা গুরুতরভাবে আহত তারা এখন হাসপাতালে মুখ্যমন্ত্রীর সাথে এই ব্যাপারে কি কোনো কথা হয়েছে আমার কোনো কথা হয়নি সাংবাদিকদের মাধ্যমে এখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আমি এই কথা জানাচ্ছি আচ্ছা এই বিষয় নিয়ে কি পরবর্তী কোনো স্টেপ আপনাদের দলের দেখতে হবে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে ইফ উই আর নট হ্যাপি ডেফিনেটলি উইল গো ফর অ্যানাদার রাউন্ড অফ মুভ আমরা দেখ দলের সুপ্রিমোর সাথে কথা হয়েছে যারা আমাদের গ্রাসরুট লেভেলে কাজ করছে ডিআইএসএফের যারা সেন্ট্রাল লিডারশিপ আছে তাদের সাথেও কথা হয়েছে উই আর অল টকিং টু ইচ আদার সরকারের নেক্সট মুভটাকে আমরা দেখব ইফ উই আর নট হ্যাপি উইল টেক দি নেক্সট থ্যাংক ইউ